আমি মরে গেলে না তুই একটু কাঁদবি না, তুই গিয়ে কচু গাছের সাথে ধুলে পড়ে তুইও মরবি, তারপর আমি আর তুই শাওড়া গাছে বসে সবাইকে ভয় দেখাবো, আর জেলের আম গাছে বসে আম চুরি করে খাবো, তারপর ওই জল্লাদ আর তোর পিওয়ারের ভুটকোর ঘাড় মটকিয়ে চিবিয়ে খাবো, তুই রাজি তো? আর একটা কথা বলি না তোমাকে, আমি সত্যি ফাঁসি কাঠে ঝুলাবো। আচ্ছা ফাঁসি কাঠ কেমন হয়? এবার যদি চুপ না করো তোমাকে এখানে ঝুলিয়ে দেবো, তারপর দেখো ফাঁসি কাঠটা কেমন হয়। কিছুক্ষণ পর রাতকে নিয়ে নেহাল জেলে পৌঁছালো। রাতকে দেখে সবাই খুশি, অথই এসে রাতকে জড়িয়ে ধরল। আমি ওরে কতদিন তোকে কালা কুমির লাল গরুর বউ বলে ডাকি না, আমি তো মানুষই আছি, আর মানুষ কি করে হব বল। তারপর যে যার জায়গায় চলে গেল। দুপুরবেলা নেহাল রাতকে ওর কেবিনেই বসিয়ে রেখেছে, কারণ রাত অসুস্থ আর যা দুষ্টু, নেহাল কোনো রিস্ক নিতে চায় না। তোর বাবা আর ভাল লাগে না, সেই সকাল থেকে অ্যানাকন্ডাটা এখানে বসিয়ে রেখেছে, আমি ওর আয়া বলে আমাকে নাকি এখানে বসতে হবে, এটা কোনো কথা হলো? দুপুর হয়ে গেছে এখনো একটু খেটেও দিল না। হঠাৎ রাতের মুখের কাছে কেউ ভাতের লোকমা ধরল, রাতকে ধরল সেটা না দেখেই তার হাত থেকে খাচ্ছে আর আচ্ছা মতো নেহালকে বকছে। আহ যাক শান্তি পেলাম, আমার ক্ষুধা লেগেছে, দেখে আল্লাহ নিশ্চয় আমাকে খাবার দিচ্ছে। আর ওই জল্লাদটা একটা আস্ত পচা মরা গলায় ইঁদুর, আমাকে একটু খেতেও দিল না। পেটার জল্লাদ দেখিস, তোর আজীবন তোর বউকে রান্না করে খাওয়াতে হবে, দেখে নিস, আমাকে তো খেতে দিলি না, তুই তো একটা ও। হঠাৎ রাত বিষম খায়, যে রাতকে এতক্ষণ খাইয়ে দিচ্ছিল মানে নেহাল, তাড়াতাড়ি রাতের দিকে পানি এগিয়ে দেয়। রাত গ্লাসটা হাতে নিয়ে পানি খেতে থাকে এমন সময় খাবার সময়টা বাঁদরের লিস্টে গুটিয়ে রাখা যায় না, ফাজিল মি বকবক করেই তো বিষম খেলে। রাত পানি খেতে খেতে সামনে তাকিয়ে দেখে নেহাল ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। নেহালকে দেখে রাতের মুখ থেকে পানি ফসকে গিয়ে নেহালের গায়ে লাগে। রাত তোমার সাহস হয় কি করে আমার গায়ে পানি দেওয়ার? আমি ইচ্ছে করে দেইনি। ইচ্ছে করে দাওনি যখন, তখন হাঁ করে তাকিয়ে না থেকে আমার গা থেকে পানিটা মুছে দাও। কি 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 আমি পানি মুছবো? তা নয় তো কি, পানি না মুছার একটা কথা বলে না, তোমার খবর আছে কিন্তু। কিন্তু কি দিয়ে মুছবো? আমার মাথা দিয়ে। আপনার মাথা দিয়ে কিভাবে? আপনি বরং টমের মতো আপনার মাথাটা খুলে দিন, তারপর আমি সেটা দিয়ে পানি মুছে তারপর আবার আপনার ঘাড়ের উপর সুপার গ্লু দিয়ে লাগিয়ে দেব। চুপ, একদম চুপ, তোমার ওড়না দিয়ে মুছে দাও। কি ফাজিল বেটা লুচ্ছু পোলা, তুই ভাবলি কি করে আমি আমার সুন্দর সফট ওড়না দিয়ে তোর মতো বাদরের গা মুছব? কি আর একবার দাঁড়াও, আজ তো কি আবার দাঁড়াও, আজ আবার তোমাকে কান ধরে উঠবস করাবো। না প্লিজ, আমার খুব পায়ে ব্যথা করে। তাহলে মুছো। ঠিক আছে মুছে দিচ্ছি। রাত তো নেহালকে দেখে শকড, রাত গিয়ে ওর ওড়না দিয়ে নেহালের হাত মুছে দিচ্ছে। শয়তান পোলা, আমাকে দিয়ে তোর হাত মুছাচ্ছিস? লোহার মাজনে দিয়ে ভীম লিকুইড দিয়ে আমি তোকে থালা বাসনের মতো মাজবো, দেখে নিস। আ কি শান্তি, ভাগ্যিস পানিটা গায়ে ফেলেছিল, না হলে তো ওকে এত কাছে পেতাম না। আচ্ছা যদি এমন হতো প্রতিদিন অফিস থেকে তুমি তোমার আঁচল দিয়ে আমার ঘাম মুছে দিতে আর আমি তোমার বুকে মাঝে জড়িয়ে নিতাম, তাহলে কত কি নিন হয়ে গেছে? না এখনো হয়নি। হয়নি মানে আমি তো আপনার সব পানি মুছে দিয়েছি, তাহলে হয়নি মানে এখনো তোমার খাওয়া শেষ হয়নি, তাই নাও হাঁ করো। না আমি আপনার হাতে খাবো না। চুপচাপ খাও বলছি, না হলে কিন্তু তোমার খবর আছে। রাত নেহালের কথায় পেরে উঠতে না পেরে খেতে শুরু করলো, হঠাৎ নিজের অতীত মনে পড়াতেই রাতের চোখে পানি চলে আসলো। আরে তুমি কাঁদছো কেন? জানেন ছোটবেলায় বাবার কাছে এভাবে খেতাম, আজ অনেক দিন পর বাবার মতো করে আপনি আমাকে খাইয়ে দিলেন। তোমার মা বাবা কোথায়? রাত নেই, আল্লাহর কাছে চলে গেছে। রাত কান্না শুরু করলো, নেহাল রাতের চোখের পানি সইতে পারছে না, তাই পরিস্থিতি সামলে নেওয়ার জন্য, রাত জানো আমি তোমার জন্য তেলাপোকার চাটনি অর্ডার করেছি।
বেটা হারে বজ্জাত, তুই কি বললি আমাকে তেলাপোকার চাটনি খাওয়াবি? তোকে আমি ওই তেলাপোকার চাটনির ভেতরে ডুবিয়ে খাবো। ওই দিন সন্ধ্যায় নেহাল যাওয়ার আগে রাতের সাথে দেখা করতে যায় জাবেরকে নিয়ে। নেহাল গিয়ে দেখে রাত পড়ছে। ও বই পড়তে পারে? হ্যাঁ স্যার, জেলে তো আসামিদের এই সুযোগ দেওয়া হয়, আর রাত পড়াশোনায় খুব ভালো। ও কত বড় ফাজিল মেয়ে! তাহলে সেদিন আমাকে মে আই কাম ইন স্যার না বলে মাই আই কাউ বললো কেন? যাক, ওকে পরে দেখে নেব। রাত তো পড়াতে খুব মনোযোগী ছিল, তাই নেহাল দূর থেকে ওকে দেখে চলে এলো। রাতের বেলা নেহাল শুয়ে আছে। হ্যাঁ সত্যি তো, আমি রাতকে পছন্দ করি, পছন্দ না ভালোবাসি। কিন্তু আমি মাকে কথা বলবো কি করে? মা কেন কোনো সমাজে রাতের মতো আসামির সাথে আমাকে মানবে না? তাহলে আল্লাহ তুমি আমাকে পথ দেখাও, আল্লাহ আমার রাতকে চাই চাই। পরের দিন, আচ্ছা ওই তো, আমি কি দেখতে এতটাই খারাপ যে আপনি আমাকে বিয়ে করতে চান না? দেখুন আপনি তো জানেন আমি একজন আসামি, আমার সাথে আপনাকে কখনো সমাজ মেনে নেবে না, তাছাড়া আপনি ভালো কোনো মেয়ে ডিজার্ভ করেন। দেখুন আমার মা বাবা কেউ নেই, তাই আপনাকে ওসব ভাবতে হবে না। আপনি রাজি কিনা সেটা বলুন, আমি পরে ভেবে দেখব। বলেই অথই চলে গেল। ওদের কথা আড়ালে থেকে একজন শুনেছে। সে রাত, শুধু রাত না, নেহালও ওই সময় অফিসে আসছিল, তাই ও ওদের কথা শুনেছে। নেহালের কেবিনে, আচ্ছা অথই তো তোমার খুব ভালো বন্ধু হয় তাই না? তুমি কি চাও না তোমার বন্ধু ভালো থাকুক? হ্যাঁ অবশ্যই। তাহলে ইজাবেরির সাথে অথয়ের বিয়েটা দেওয়ার ব্যবস্থা করো। তাহলে জাবেরির সাথে অথয়ের বিয়ে দেওয়াটা ব্যবস্থা করো, জাবের ওকে সত্যিই ভালোবাসে। কিন্তু ওই তো যে আসামি, সেটা আমি দেখছি। আচ্ছা আপনি ওই থেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন? হ্যাঁ ও নির্দোষ, ওইথের বাবা ও জন্মের সময় মারা যায়। তার থেকে ওর মাওকে মানুষ করতে থাকে। ওর বাবার অনেক সম্পত্তি ছিল আর তার কোনো ভাই বোন ছিল না, তাই ওইথের মা একা থাকতে অসুবিধা হবে বলে ওইথের দুই মামাকে নিয়ে আসে। তাই সব ঠিকঠাক ছিল, কিন্তু ওইথর মার হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায়। আন্টির মৃত্যুর পরদিনই ওর মামা মামি ওকে বাড়ি থেকে বের করে দেয়। পরদিন তারপর ও এত বড় বাড়ির মেয়ে হয়েও থাকতে শুরু করে বস্তিতে। সেখানেই ওর সাথে আমার পরিচয়। তারপর সব ঠিকঠাক ছিল, ওই তো আমি আমার মা বস্তিতে ছিলাম। কিন্তু ওইথের দুঃসম্পর্কের এক চাচা এই খবর জেনে যায়। তিনি ওইথকে খুঁজতে খুঁজতে বস্তিতেও আসেন। তিনি ঐথ যেন সব সম্পত্তি আবার ফিরে পায় সেটার জন্য পুলিশের কাছে কেস করেন। কিন্তু ঐথর ওই মামারা কিভাবে এটা জেনে যায়, তারা প্ল্যান করে তাকে খুন করার, আর টাকার জোরে দোষ দেয় ঐথের উপর, আর ঐথর 12 বছরের জেল হয়। আমি থানার ওসির কাছে গিয়েছিলাম, কিন্তু ওসি তখন ঐথের মামার টাকার কেনা, তাই সে আমাদের কোনো সাহায্য করেনি। আর গরিব মানুষ আমরা উকিল আর গরিব মানুষ আমরা আর উকিলও জোগাড় করতে পারিনি, তাই সে থেকে ওই তো বিনা দোষে জেলে। এত বড় ঘটনা! ওই তো আসামি নয়, ও নির্দোষ। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি অথকে নির্দোষ প্রমাণ করবই। রাত বলা শুরু করলো। আজ এক মাস পর, আজ জাবের আর অথয়ের বিয়ে। এই এক মাসে নেহাল অথয়কে নির্দোষ প্রমাণ করেছে, কিন্তু অথয় চায় জেলেই ওর বিয়ে হোক, তাই সেটাই হচ্ছে। জাবের তো আজ খুব খুশি, কিন্তু অথই মন খারাপ করে আছে। ওই তো এভাবে মন খারাপ করে না থেকে একটু হাস না। শর্ত আমার এসব ভালো লাগে না। কেন, এতে তোর ভালো হবে, বিশ্বাস কর, ভুটকো তোকে অনেক ভালোবাসে, তোকে অনেক ভালো রাখবে, তুই প্লিজ এমন করিস না। সেটা না, আমি তোকে ছেড়ে কিভাবে থাকবো? আমার চিন্তা করে প্লিজ নিজের ভবিষ্যৎ নষ্ট করিস না, অনেক কষ্ট পেয়েছিস এতদিন। আর না, কিন্তু তাকে ছেড়ে, আহ চিন্তা করিস কেন, ভুট কত বলেছে তোকে প্রতিদিন জেলে নিয়ে আসবে আর যাওয়ার সময় নিয়ে যাবে, এইবার তো হাস। কিন্তু তোকে ছেড়ে তুই আবার, তুই যদি এইবার না হাসিস তোকে আমি লাল গরুর গলায় ঝুলিয়ে দেবো।
আর লাল গরুকে নিয়ে সংসার করিস। আহ, রাখছিস কেন? লাল গরুর সাথে বিয়ে হলে ভালোই হবে, তুই গরুর দুধ বেচে বড়লোক হবি। তারপর আমি তোকে একটা ঝুটিওয়ালা মোরগের গলায় ঝুলিয়ে দেব। তারপর মোরগ বেচে আমি বড়লোক হব, তারপর তুই আবার আমাকে অন্য কারোর গলায় ঝুলিয়ে দিবি, তাই তো? হ্যাঁ, তাই। অথৈ আর জাবেরের বিয়ে ভালোভাবে সম্পন্ন হলো। জাবের অথৈকে নিয়ে ওর ফ্ল্যাটে চলে গেল। যাওয়ার সময় অথৈ আর রাত তো সেই কান্না। অথৈ চলে যাওয়ার পর রাত জেলের এক কোণাতে বসে কাঁদছে। নেহাল এটা দেখে রাতের পাশে গিয়ে বসল। অথৈ যে তোমার কষ্ট দেখতে পারবে না, তাহলে জাবেরের সাথে ওর নতুন জীবন শুরু করতে পারবে না। তুমি কি চাও অথৈ খারাপ থাকুক? আমি চাই ও ভালো থাকুক, আমি আর কাঁদবো না। দেখুন, আমি চোখের পানি মুছে ফেলেছি। নেহাল ওর কেবিনে বসে আছে। এই সময় রাত, নেহালের দেওয়া আকাশি রঙের একটা থ্রি পিস পরে আছে। নেহাল তো রাতকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। এমনিতেই রাত ফর্সা, তারপর আকাশি রঙে রাতকে সেই মানিয়েছে। চুলগুলো আবার এক পাশে রেখেছে, মেকআপ ছাড়াই রাত পারফেক্ট। কি হলো ধবল জল্লাদ, আপনি ছবি তুলবেন না? ওহ বেটা, আসলে একটা আস্ত লুচ্চু, কিভাবে তাকিয়ে আছে দেখো। জীবনে মনে হয় মেয়ে দেখেনি, দেখবে কি করে? ওর মতো পচা ব্যাংকে দেখলে মেয়েরা দৌড়ে পালায়, তো দেখবে কি করে লুচ্চু বেটা। নেহাল রাতের বেশ কয়েকটি ছবি তুললো। নেহাল বাড়ি পৌঁছানোর পর নেহাল ওর মাকে রাতের ছবি দিল। আসলে এই জন্যই নেহাল রাতের ছবি তুলেছিল। তারপর নেহাল রাতের ব্যাপারে ওর মাকে সব বলল। সব শুনেই নেহালের মা নেহালকে কষে এক থাপ্পড় দিলেন। মা, তুমি আমাকে মারলে,